জিনিয়াস ফাউন্ডেশন জিনিয়াস কনসালটেন্ট লিমিটেডের একটি উদ্যোগ। ভারতের বৃহত্তম জনশক্তি আউটসোর্সিং কোম্পানি এটি। পুরুলিয়ার চারিদাতে ছৌ মাস্ক কারিগরের বাজার সংযোগ এবং উদ্যোক্তা বিকাশের জন্য এসএনসি এডুস্কিল ফাউন্ডেশনের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। কারিগরদের জন্য তৃণমূলে উদ্যোক্তাদের বিকাশ করতে এবং একটি যৌথ ব্যবসা হিসেবে কাজ করার ধারণা জাগ্রত করার জন্য প্রকল্পটি বাজারের সংযোগ জাতীয় এবং আন্তর্জাতিক বিকাশের দিকে মনোনিবেশ করবে। কারিগরদের আধুনিক প্যাকেজিং কৌশল সম্পর্কে শিক্ষিত করার জন্য বিশেষ জোর দেওয়া হবে। জিনিয়াস ফাউন্ডেশন এসএনসিএফ এডুস্কিল ফাউন্ডেশনকে সমঝোতা স্মারকের বিধান অনুসারে তহবিল সরবরাহ করবে এবং এসএনসিএফ এডুস্কিল ফাউন্ডেশন প্রোগ্রামটি বাস্তবায়ন করবে। জিনিয়াস কনসালটেন্টস লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর আর পি যাদব এবং এসএনসিএফ গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান শ্রী অভিজিৎ চ্যাটার্জির উপস্থিতিতে এই মৌ স্বাক্ষরিত হয়। সোয়ান সেন, অতিরিক্ত সচিব, শ্রম বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের শ্রী এস এম এজাজ আহমেদ, পরিচালক, বোপটার শিক্ষা মন্ত্রণালয় সরকার, ভারতের শ্রী বিক্রম দাস সহ অন্যান্যদের উপস্থিতিতে এদিন স্বাক্ষরিত হলো এই মৌ। প্রত্যেকের আশা, কারিগরদের উন্নতির জন্য এবং সারা বিশ্বে স্থানীয় ঐতিহ্যের প্রচারের জন্য এই ধরনের উদ্ভাবনী কর্মসূচি সাফল্য পাবে। করার জন্য সে পুরোপুরি তৈরি, কিন্তু সেই বিশ্বজয়টা কিভাবে হবে, বিপণনের প্রকৃত যে চ্যানেলগুলো আছে যেগুলোকে আমরা মার্কেটিং চ্যানেলগুলো, সেটার সঙ্গে কানেক্টিভিটি তৈরি করা, এবং দ্বিতীয় হলো যে এই যে পপুলারিটিটা অলরেডি এটা পপুলার, কিন্তু এর রিচ কেন হয় না বিভিন্ন গ্লোবাল এরিয়াতে, তার কারণ এর প্যাকেজিং। আমরা মূলত দুটো জিনিসের উপর জোর দিচ্ছি, একটা হচ্ছে প্যাকেজিং, আরেকটা হলো প্রোডাক্ট মার্কেট লিঙ্কেজ। এইভাবেই ছৌ মুখোশের বিশ্বজয় সম্ভব। এই সহযোগিতা হাত তারা বাড়িয়ে দিচ্ছে জিনিয়াস ফাউন্ডেশন। আমরা লাস্ট 2-3 বছর ধরে জিনিয়াস ফাউন্ডেশনের সঙ্গে কাজ করছি এবং লাস্ট 2-3 বছর ধরে আমরা যথেষ্ট সহযোগিতা পাই। ওনাদের একটা সিএসআর ফান্ড থাকে, যে ফান্ডটা ইউটিলাইজ হয় একদম সমাজের নিজ সেক্টরে যারা আছেন তাদেরকে তুলে আনার জন্য সেই ফান্ডটাকে ইউটিলাইজ করে। সরকার কি কোনোভাবে সহযোগিতা করছে? সরকার তো বহু প্রোগ্রাম করে, বহু সহযোগিতা করে। সরকারি কাজগুলো বা সরকারি ফান্ডগুলো সেগুলো একটা নির্দিষ্ট নিয়মে বণ্টিত হয় এবং সেখানে কাজ হয়, কিন্তু এখানে না শুধুমাত্র সরকারের সাহায্য করার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। এখানে বিপণন করাতে গেলে একটা মেকানিজম তৈরি করতে হবে, একটা ইকোসিস্টেম তৈরি করতে হবে, যেটা সরকারের কাজ না, যেটা মানুষের কাজ, লোকের কাজ। আর মানুষ তখনই সেটা করবে যারা এই শিল্পের সঙ্গে যুক্ত আছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।